বাইবেল মুকদ্দাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমার রাসূল যখন যাচ্ছিলেন মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে আপনারা দাঁড়িয়ে নামাজ পড়ছেন দরুদ পড়ছেন বাইতুল মুকদ্দাসে 324000 আপনার পয়গম্বররা আমার রাসূলের জন্য দাঁড়িয়ে তাযিম করেছে পোকা আসমান থেকে মুখামে গিয়েছে সব নবীরা সব ফেরেশতারা আমার রাসূলের জন্য দাঁড়িয়ে তাযিম করেছেন ঠিক কি না এজন্য বসাচ্ছে দাঁড়িয়ে সালাম দেওয়াটা আদব محمد سيد القولين وذا قال في شان حبيبه ومعشوقه ومحبوبه مقدرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين কোরআনে মজিদের মধ্যে ইরশাদ করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ভূমণ্ডলের যেভাবে আমি সমস্ত প্রশংসার মালিক আমি আপনাকে সমগ্র জাহানের জন্য নবী হিসেবে প্রেরণ করেছি সবাই বলেন না সুবহানাল্লাহ এখানে আমাদের পা মোবারক থেকে শুরু করে আপনার শরীরের প্রতিটি অংশ প্রতিটি আমার রাসূলের জুবান থেকে শুরু করে সবগুলো মুজিজা তন্মধ্যে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য মুজিজা যেটার কোনো মিসাল নাই সেটা হলো কোরআনে কারীম সবাই বলেন না সুবহানাল্লাহ সেটা কি বলেছি কোরআনে কারীম কারণ আপনার মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাকি মুসা আলাইহিস সালাম দাওয়াত করে মুজিজা শেষ আপনার হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগকে ভালো করতেন ওয়া উবদিহুল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ উনার যে মুজিজাগুলো সেইগুলো উনি থাকা অবস্থার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু এমন একটা মুজিজা দিয়েছেন আমার রাসূলকে যেটা আল্লাহ বলে যে ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমি এই মুজিজাকে কোরআনকে আমি নাযিল করেছি কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার সংরক্ষণ করার দায়িত্ব আমি ওটা নিয়েছি সবাই বলেন না সুবহানাল্লাহ একজন ডাক্তার হয়েছে আপনি যদি তার থেকে জিজ্ঞাসা করেন আপনি দুই তিনটা ডাক্তারের বই মুখস্থ বলেন পারবেন একটু উত্তর দিবেন সময়ের স্বল্পতা একজন বড় বাংলা সাহিত্যের উপর উনি পিএইচডি হোল্ডার আপনার বড় বাংলা সাহিত্যের উনি জাতীয় বিশ্বকবি আপনার ওনাকে যদি জিজ্ঞাসা করেন আপনি একটা বইয়ের ফার্স্ট থেকে লাস্ট আপনি মুখস্থ বলেন তাও তার জন্য একজন ডাক্তারি ডাক্তারি পাস করার সময় ওনার বয়স হয় 25 বছর 30 বছর একজন লয়ার উনি পারফেক্ট লয়ার হওয়ার সময় ওনার বয়স হয় 50 বছর কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের নূরে নবুওয়াতের মাধ্যমে এমন একটা কোরআনের ব্যবস্থা করেছেন দেখবেন 10 বছর 12 বছর এমন ছেলে আপনার কোরআনে কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কোরআন শরীফের সাথে তাদের যেইভাবে আছে একটা অক্ষর পর্যন্ত অমিল থাকে না সেইভাবে কোরআন তেলাওয়াত করে সবাই বলেন না সুবহান যদি পৃথিবীর মধ্যে সায়েন্সের যে বইগুলো আছে সেইগুলো যদি পুড়ে ফেলা হয় আরেকটা সায়েন্সের বই হুবহু আবিষ্কার করা এটা কষ্টসাধ্য হবে ঠিক না যে কোনো বই আপনার আইনের বই বলেন বিজ্ঞানের বই বলেন বাংলার বই বলেন কিন্তু পৃথিবীর মধ্যে যে কোরআন মসজিদে ঘরে লাইব্রেরিতে রয়েছে সবগুলো যদি ষড়যন্ত্র করে যদি নাউজুবিল্লাহি মিন যালিক পুড়ে ফেলা হয় তারপরেও কি পৃথিবী থেকে কোরআন শরীফ চলে যাবে না আপনি পৃথিবীর অন্যান্য ধর্ম যেগুলো আছে আপনার ইন্ডিয়ার সাথে বাংলাদেশের ধর্মের বিভিন্ন বিষয় যেগুলো আছে সেগুলো এক এক জায়গায় এক এক রকম হয় কিন্তু বাংলাদেশে সূরা ফাতিহা যে রকম লন্ডনে সেই রকম আমেরিকাতে যান সেই রকম পবিত্র খারাপুল্লাহ শরীফ পৃথিবীর যে জায়গায় যাবে সেই জায়গার মধ্যে কি রকম ঠিক কিনা আমি আপনাদের বলেছেন প্রত্যেক নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে তাদের কাছে ওহি এসেছে কিন্তু আমার কাছে যে ওহি এসেছে সেটা তাদের ওহির মধ্যে পার্থক্য হলো আমার ওহি যেটা আছে সেটা কিয়ামত পর্যন্ত থাকবে একজন বাদশাহ হারুনের দরবারের মধ্যে আপনার বিভিন্ন সময় তর্ক বিতর্ক হতো বিভিন্ন বিষয় নিয়ে এক ইহুদি ওনার দরবারের মধ্যে এসেছেন বাদশাহ হারুনকে বলেছেন আপনার এত জ্ঞান আছে ধর্মের প্রতি আপনার এত পাণ্ডিত্য আছে আপনি ইসলাম ধর্ম কবুল করেন না উনি বলল যে আমি ইসলাম ধর্ম কবুল করবো না আমি ইহুদি ধর্মের মধ্যে থাকবো একদিন দেখা যাচ্ছে যে হুট করে এসে উনি বলে আমি মুসলমান হয়েছি সবাই বলেন না আলহামদুলিল্লাহ কি হয়েছে মুসলমান হয়েছেন বাদশাহ হারুন তার থেকে আপনার কারণ জিজ্ঞাসা করেছে বলে যে আমার কাজ ছিল যে ইহুদি ধর্মের যে গ্রন্থ আছে সেটা বাজারে বাজারে বিক্রি করা আমি এক এক সময় এক একটা পাণ্ডুলিপি এক এক রকম করে ডিজাইন করে বাজারের মধ্যে বিক্রি করতে গেলে তারা ডিজাইন দেখে আপনার এই কোরআন যেটা আছে সেটা নিয়ে ফেলে আমি চিন্তা করলাম আমার ব্যবসার একটু অবসরের জন্য আমি কোরআনের কপি যেটা আছে সেটা থেকে কিছু ডিজাইন করে পরিবর্তন করে নতুন করে যখন বাজারের মধ্যে নিয়েছি
দেখা যাচ্ছে যে একটা বাজারের কোন গ্রাহক আমার কোরআন শরীফ এই যেটা আছে সেটা নেয় না, বলে যে এখানে কোরআন শরীফের সূরা ফাতিহা এরকম, এটা এরকম, ওখানে কোরআনে হাফেজে এসে ছোট ছোট ছেলেরা বলে এটা আমাদের কোরআন না এটা নকল কোরআন। আমি শেষ পর্যন্ত বুঝে নিলাম যে পৃথিবীর মধ্যে একমাত্র চিরঞ্জীব খোদার চিরঞ্জীব আল্লাহর যে চিরঞ্জীব কালামুল্লাহ কথা সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ, এবং পৃথিবীর মধ্যে একমাত্র নির্বিজাল ধর্ম হল সেটা ইসলাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। আমাদের অনেকে বলে বাইতুল মুকদ্দাস ইহুদিদের, আবার ফিলিস্তিন ইহুদিদের। আমি আপনাদেরকে বলি এখানে যারা এসেছেন তারা কি এখানে খুব অন্য ধর্মের কেউ আছে? বাইতুল মুকদ্দাসের মধ্যে 3,24,000 2,36,000 পয়গম্বররা যে এসেছেন, আমি যদি অন্য ধর্মের হই অন্য ধর্মের ইমামের পিছনে অন্য ধর্মের মুক্তি আপনার নামাজ পড়া জায়েজ আছে? তাহলে বোঝা যাচ্ছে যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের আপনার আকীদা এবং তাদের ধর্ম সেটা ইসলাম ছিল। আল্লাহ বলেছেন ইন্না দ্বীনা ইন্দাল্লাহি ইসলাম, মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, খ্রিস্টানও ছিল না, উনি মুসলমান ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার বাইতুল মুকদ্দাস বলেন, ফিলিস্তিন বলেন, আদম থেকে ঈসা রূহুল্লাহ বলেন, সব নবীদের অন্তরের ভিতরে কার মহব্বত ছিল? আমার রসূলের কার মহব্বত? আমার রসূলের মহব্বত ছিল। তাদের নবী হওয়ার পরও কার পিছনে ইক্তেদা করেছে? আমার রসূলের পিছনে ইক্তেদা করেছে। এবং বাইতুল মুকদ্দাসের মধ্যে দেখা যাচ্ছে যে আমার রসূল যখন যাচ্ছিলেন মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে, আপনার দাঁড়ায় নামাজ পড়ছেন দরুদ পড়ছেন বাইতুল মুকদ্দাসে, 3,24,000 আপনার পয়গম্বররা আমার রসূলের জন্য দাঁড়ায় তাজিম করেছে, প্রথম আসমান থেকে মুখামে গিয়েছে, সব নবীরা সব ফেরেশতারা আমার রসূলের জন্য দাঁড়ায় তাজিম করেছেন, ঠিক কিনা? এই জন্য বসাচ্ছে দাঁড়ায় সালাম দেওয়াটা আদব, উত্তম আরেক জিনিস, আদব আরেক জিনিস, কি আদব? কি আদব? জন্য হাদিস শরীফের মধ্যে খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার মধ্যে যত লোক আছে, যত শিক্ষক আছে এবং শিক্ষার্থী আছে, আমার রসূল বলে যে কোন খায়রাতের মধ্যে সবচেয়ে উত্তম হল যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়। জীবের যত পেশা আছে সবচেয়ে দামি পেশা হলো আমার রসূল নিজেকে শিক্ষক হিসাবে পরিচয় দিয়েছেন, বরিষ্ঠ মুআল্লিমান। আমি শিক্ষক হিসাবে কি হয়েছি? প্রেরিত হয়েছি। এই কারণে আমার রসূল এরশাদ করেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম হলো যিনি কোরআন শিখে এবং কি দে শিক্ষা দে, কোরআন শিখে এবং কি শিক্ষা দে। হযরত তোমার নবী আল্লাহ তাআলা নূর হাদিস, সময়ের স্বল্পতার কারণে আমি এবারে বলছি না, উনি বলে যে দুইটি বিষয়ের মধ্যে আপনার একটু হিংসা করা আপনার জায়েজ আছে। কয়টি বিষয়? দুইটি বিষয়। হিংসা মানে এটাকে বলা হয় আপনার ওই রূপ কামনা করা, যেমন হিংসা, আর এটাকে বলা হয় বক্তা, অর্থাৎ উনার আছে যদি আমারও থাকতো, আর হিংসা মানে হলো উনার আছে উনাকে মেরে আমি নেওয়া। এটা লা হাসাদা ইল্লা ফি ইসরাইল। দুইটি বিষয়ের ক্ষেত্রে রসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ক্ষমা করে মুখের মতো জায়েজ দিয়েছেন। একটা হলো আতাহুল্লাহু হাযাল কিতাব, একজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এলম দিয়েছেন, কোরআনের হাফেজ বানাইছেন, উনি দিন রাত কোরআন তেলাওয়াত করে আল্লাহ আমাকে যদি ওইরকম বানায় দা তাহলে আমি তার মতো কোরআন নিয়ে কোরআনের বাগান নিয়ে বসে থাকতে পারতাম। সহায় বলে দ্বিতীয় নাম্বার হলো যাকে তবে সম্পদ দিয়েছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা দিয়েছেন, তিনি উসমান বিন উরায়নের মতো রসূলের বাগানের জন্য কোরআনের বাগানের জন্য মিল্লাতের জন্য মাযহাবের জন্য উলামায়ে কেরামের জন্য ব্যয় করে আল্লাহ তার মতো যদি আমাকে সম্পদ দিতে তাহলে আমার কতই না ভালো হতো, আমি আল্লাহর রাস্তার মধ্যে ব্যয় করতে পারতাম। সবাই বলেন না সুবহানাল্লাহ। কয়টি বিষয়? দুইটি। একটি হলো যাকে এলম দিয়েছেন কোরআন হয়েছেন।